Çöle lan biraz dur bari. Yani domur parça yesin. Çöle lan bir gizli winter skin pek bir gizli. Götürdü bir gizli de bari. এই প্রাসাদটি প্রতি মিলানের মানুষদের ভালোবাসা এবং ঘৃণা যুক্ত আছে কেননা শতাব্দীর পর শতাব্দী ধরে মিলানিজরা প্রাসাদটি অত্যাচার এবং বিদেশি আধিপত্যের প্রতীক হিসেবে বিবেচনা করে আসছে বহুবার দীর্ঘ ইতিহাসে নাগরিকরা হামলা এবং ভবনটির ভেঙে ফেলার চেষ্টা করেছিল এখন শুধুমাত্র ইতালির একীকরণের সাথে নিজেকে সংস্কৃতির কেন্দ্রে রূপান্তরিত করে এই প্রাসাদটি প্রাসাদটি মিলানিজদের কাছে প্রিয় এবং শহরের প্রতীক হয়ে উঠেছে এখন বর্তমানের যুগে বন্ধুরা এই রকম ভাবে অনেকগুলো গেট আছে রোম সাম্রাজ্য থেকে আজ পর্যন্ত ওটা এরকমই আছে আপনারা দেখতে পাচ্ছেন আশ্চর্য করার মতন এইগুলো জায়গা এখনো আগের মতো বর্তমানেও আছে একটু আগে এটা খুঁজে পাইলাম তো এটা জানা নেই এটা কি গোসল করার বাথটব না ঘোড়াদের খাওয়ানোর জন্য পানি রাখার জায়গা এই যে এটা অনেক পুরানো জায়গা এগুলা অনেক পুরানো স্মৃতি যেটা মনে করেন যে আজকে এত শত বছর ধরে রাখে এইখানে রিয়েলি ইন্টারেস্টিং এই দেয়ালটা অনেক পুরানো এই দেয়ালটা অনেক পুরানো বন্ধুরা আপনারা যে গেটের বাইরে যাবেন এরকম ভাবে একটা ম্যাপ দেওয়া থাকবে যে আপনি যেখানে আছেন আবার এখানে সার্কেল দেওয়া থাকবে এই হচ্ছে কি পুরো ম্যাপ কাস্টেলে বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী এই কাঠের গেটগুলো যেভাবে ছিল এভাবেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অলরেডি ভিজিট করে নিয়েছেন দেখতে পাবেন যেভাবে ছিল এইভাবেই আছে বন্ধুরা ইটালিয়ান সংস্কৃতি এবং ওদের যেহেতুগুলো রাজপ্রাসাদ আছে শত বছর ধরে ওরা মেনটেন করে আসছে যেভাবে ছিল ওইভাবেই কোনো দিকটা একটু চেঞ্জিং হয়নি যেভাবে আর্কিটেক্টরা ওই সময়কার কালে যেভাবে ওনারা ডিজাইন করেছিল ওভাবেই আছে আর মূলত অবশ্যই এটা ডিফারেন্ট মিলানের এই প্রাসাদটি অবশ্যই মিলানেজদের কাছে বন্ধুরা আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই এই রাজপ্রাসাদটি মূলত ডিজাইন করা হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি থেকে উনি এই রাজপ্রাসাদটি ডিজাইন করেছে প্রত্যেকটা রুম রাস্তাঘাট যত আসবাবপত্র আছে এবং যত ভাস্কর্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওনার থেকে ডিজাইন করে Aspetta un secondo ragazzi. Oh, stava a guardare se ne va a guardare.
আমরা এখানে আনএক্সপেক্টেড ভাবে কিছু আফ্রিকান বন্ধু বান্ধব ওরা তাদের ট্রাডিশনাল কিছু কিছু না কিছু তো একটা আছে ওরা দেখা যাক তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট এপিসোড আপনাদের সাথে দেখা হবে আমরা এখন চলে যাচ্ছি দমতে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নতুন নতুন জায়গাতে এরকমভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে অন্য কোথাও আসসালামু আলাইকুম